আসসালামু আলাইকুম মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি আজকে আসছি রংপুর জেলার জমিদার পাড়ারই এটা একটা সাইটে গ্রাম এখানে আসলে আবু তালেব ভাইয়ের তত্ত্বাবধানে এই এলাকাটাতে আসলে আমি বায়ু ফ্লোকও বলবো না আমার সহজ পদ্ধতিও বলবো না আমরা হয়তো দুই একদিন পরপর পানি চেঞ্জ করি আবু তালেব ভাই আট দিন পরপর পানিটা আর কি চেঞ্জ করে এই পদ্ধতিতে উনি একটা এর আগে ভিডিও আমরা করলাম সেখানে 45,000 গুলশা মাছ চাষ করে এই এলাকাকে তাক লাগিয়ে দিছে তারই ধারাবাহিকতায় আবু তালেব ভাই এখানে আবার একটা নিজে হাউস নির্মাণ করছে ভিন্ন ক্যাটাগরিতে আসলে এই হাউসটা কীভাবে আমাদের মাছ চাষকে অনুপ্রেরণা দিতে পারে এরই লক্ষ্যে আসলে মাছবাড়ি ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া এবং সঠিক জায়গাতে নিয়ে যাওয়া এবং সঠিক লোকের সন্ধান দেওয়া আমি তারই উদ্দেশ্যেই এখানে আসছি আবু তালেব ভাই কীভাবে ট্যাঙ্কটা নির্মাণ করছে এই ট্যাঙ্কটা নিয়ে আপনার সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনারা আমাদের এই হচ্ছে আবু তালেব ভাইয়ের প্রজেক্ট উনি হলো সেই আবু তালেব ভাই আপনারা পরিচিত মুখ আমরা তার ট্যাঙ্কটা আর কি দেখবো ইনশাল্লাহ এটা হলো আবু তালেব ভাইয়ের আসলে ট্যাঙ্ক ভাই আসলে ওগুলা দেখলাম তিরপল ট্যাঙ্কটা এটা পাকা কেন করলেন আসলে আসলে এটা মানে স্থায়িত্ব করার জন্য এটা করা হয়েছে আর তাছাড়া আমি বিভিন্ন জায়গায় যেটা ঘুরছি যেটা দেখতে পাইছি যে তিরিপল এবং এই আমাদের এই যে সিমেন্টের ট্যাঙ্ক অনেক আমার নজরে পড়ছে তো ওইটা কেমন জানি কাজটা আমার কাছে একটু হালকা হালকা মনে হয় আর আপনার ইউটিউব চ্যানেল বলেন আর মাছের যারা পারদর্শী তাদের কাছেই বলেন ওনারা বলছিল যে মাছের ব্যবসা আপনি যদি ট্যাঙ্ক থেকে ইনকাম করতে চান কমপক্ষে 1 লক্ষের ঊর্ধ্বে আপনাকে ট্যাঙ্ক করতে এটা আসলে খুবই ভালো লাগছে এই সেই সুবাদে আমি এটা উদ্যোগ নেই যেহেতু 1,35,000 লিটার ধারণ ক্ষমতা এই ট্যাঙ্ক পুরো 5 ফিট মাটির নিচে 1 ফিট আছে উপরে 4 ফিট এই 5 ফিট তো আমি ইনশাল্লাহ আশা করতেছি এটাতে এখনো মাছ দেওয়া হয়নি এটা প্রস্তুত করা হচ্ছে অচিরেই আমি এটার মধ্যে মাছ দেবো ইনশাল্লাহ এই 1,35,000 লিটার পানি সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করতে আপনার ইনভেস্ট কত টাকা এটা অ্যাকচুয়ালি এখনো এয়ারেশন মেশিন নেওয়া হয় শুধু এই ট্যাঙ্কটা শুধু ট্যাঙ্কটাতে আমার 1,55,000 টাকা খরচ হয়েছে শুধু ট্যাঙ্কটা বানাতে শুধু ট্যাঙ্কটা মিস্ত্রি ওই সব সহকারে সব সহকারে ওই উপরে যেটা যে সব দেখছেন আর কি সব মিলে 1,35,000 লিটার ট্যাঙ্কে আমার 1,55,000 টাকা মোট খরচ হয়েছে আর ওখানে ওটা হলো 65,000 নাকি 65,000 লিটার এটা হলো 60,000 লিটারে কত খরচ হয়েছে 60,000 লিটার ওইটা মোট 1,25,000 টাকা তাহলে ওখানকার চাইতে আমরা এখানে ডবল পাইলাম খরচও কম হলো এবং লংজিভিটি হলো আপনি কোনটা এই দেশের মানুষকে বলেন কোনটা আসলে ভালো আসলে অ্যাকচুয়ালি আপনার মতো যারা পারদর্শী মাছের তেনারা অনেকেই বলে যে আসলে মাছ চাষের জন্য উপযোগী হচ্ছে ওই যে তাকুলি তো এইটার সুবাদে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা মাছ চাষ করে এদের কাছে যাতায়াত শুরু করলাম তো এক পর্যায়ে গিয়ে দেখি তো তারপরে না আছে কিন্তু প্রায় জায়গায় দেখি সিমেন্টের ট্যাঙ্ক তাহলে আমি ওনাদের সহযোগিতা এবং পরামর্শ নেই এবং বলি যে তারা যদি মাছ চাষ করতে পারে সিমেন্টের ট্যাঙ্কে কিন্তু আমি পারবো না কেন হ্যাঁ সেই সুবাদে আমি এইটা আমার বাসা এই বাসার মধ্যেই এই ট্যাঙ্কে আমি ইনশাল্লাহ প্রস্তুত করছি তো প্রস্তুত শেষ এই পানি এই সিমেন্টের খারটা খাওয়ার জন্য দিয়ে রাখছি তো ইতিমধ্যে আমি মাছের কথাও বলে রাখছি অসিরে আর কি মাছ এটা তো কি মাছ আমি এটাতে প্রথম ধাপে আমি একটা কই মাছে ভিয়েতনামের কইটাই দেওয়ার এগুলা বস্তা দেখতেছি এগুলা আপনি আসলে বাস্তবে শুনলে অবাক হবেন এই এগুলার মধ্যে এটা পুরো ট্যাঙ্কের আমার চতুর্থ পার্শ্বে দেখবেন এই ধরনের বস্তা এবং এই ইয়া মাটি আমরা যেটা বলি গোবরের ভিড়ার ভরভরা মাটি এটার মধ্যে আমরা এক টুকরো করে আদা দিয়ে রাখছি আপনি কিছুদিন পর দেখবেন যে এই যে একটা টুকরো আদার মধ্যে 1 কেজি করে আদা হয়েছে এটা কোথায় দেখলাম এটা আমার নিজের অভিজ্ঞতা তো এটা এখন যদিও নতুন আমি করছি এই জায়গায় নতুন তো এখন হয়তো আপনার তেমন একটা ভালো লাগবে না না আমি আদার উপর একটা ভিডিও করছি অবশ্যই একটা জায়গায় আদা চাষ আর কি বলবো চমৎকার একটা ইয়ে আপনি বাসার ছাদের উপরও করতে পারবেন প্রিয় দর্শক আসলে যারা জায়গাকে কাজে লাগতে পারে দেখেন আমরা একটা জোলাতে খাড়া হয়েছি ইচ্ছা শক্তি হলো সবচেয়ে বড় শক্তি ভাই দেখেন একটা জোলার মধ্যে এই জায়গাটাও আসলে ভাইয়ের মতো আবু তালে ভাইয়ের মতো উদ্যোক্তা এদেশে হাজারো জন্ম নেয়
আসলে আমাদের এটাই চাওয়া। দেখেন এখানে একটা গলি, আমরা ইচ্ছা করলে এটা পরিত্যক্ত রাখতে পারতাম, ভাইয়ের ধ্যান ধারণা আমি গোটা আছে আরও ধার দিয়ে এখানে আদা চাষ করব, সে অন্তত নিজের চাহিদাটা তো নিতে হবে, মার্কেট ভ্যালু মার্কেটে চাষ করে লাভ হবে সেটা কতটুকু আমাদের সাকসেস হবে সেটা জানি না, কিন্তু তার তো আর ব্যাগ ধরে বাজারে আদা কিনতে যাইতে হবে না। না ভাই আপনি কি মনে করেন, এর আগে কখনো করছিলেন? হ্যাঁ এর আগে করছিলাম, কিন্তু এত করি নাই, বেশ 10-12টা করলেই আমার এক বছরের আদা ওখান থেকে চলে। দর্শক আসলে মাছ চাষ করতে গেলে মাছ পাক করতে তো আদা লাগে, আপনারা যারা হাউস এইভাবে তৈরি করছেন আপনাদের অবগতির জন্যে, আপনাদেরকে অনুপ্রেরণা করার জন্যে, আপনারা বস্তায় বাজার থেকে এই সিমেন্টের বস্তা আদার গিরো একটা করে দিয়ে যদি আপনারা, জায়গাটাও সুন্দর হবে, অক্সিজেনের চাহিদাও মিটবে, এবং আমরা মশলাজাত যে চাহিদা আদা, আমি একসময় আদা চাষ হয়েছিলাম, আদা একটা লাভজনক ফসল, আপনারা আদাও চাষ করতে পারবেন। ভাই এই হাউসে যেটা প্রকল্পিত ব্যয় হয়েছে, আপনার কি এখন মনে হচ্ছে এদেশের মানুষকে বলেন তিরপলের হাউসটাই করা ভালো না এটাই করা ভালো? অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে তিরপল বলেন না সিমেন্টের ট্যাঙ্ক বলেন, এটার মধ্যে তেমন কিছু না, এটার মধ্যেও কিছুদিন পানি থাকলে এটাও পিচ্ছিল হয়ে যাবে, এটা টেনশনের কিছু না। আর তিরপলটা হচ্ছে যে আপনার ধরেন 3-5 বছর পর আবার নষ্ট হয়ে যায়, আবার মোটা অঙ্কে একটা টাকা লাগে, আর এটা আমি যতদিন ব্যবহার খুশি ইচ্ছা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ সমস্যা হবে না। কিন্তু আমার সমস্যার কথা বলছি, আমি মোটামুটি 5-6 লক্ষ লিটার আমার পাকা হাউস আছে, কিন্তু ওইখানে ফাটে, আমি শেষ পর্যন্ত রড দিয়ে ঢালাই করছি, আমি ফাটা ঠেকাতে পারি নাই, ওই সাইড দিয়ে ফাটে, শেষ পর্যন্ত নিচেতে ইঁটা দিয়ে তুলে আজ পর্যন্ত কিছু হাউসে আমার কিছু ইউটিউবার বলছিল যে রুবেল পানি কম কেন, যখনই লোড দিতে দেয় তখনই ফাটে, আপনি এটা নিচটা কীভাবে করছেন একটু যদি আমার উদ্যোক্তাকে বলতেন। আমি অ্যাকচুয়ালি ওই মিস্ত্রির কাছে আগে সাজেশন নিয়েছিলাম, শুধু এক মিস্ত্রির কাছে না একাধিক মিস্ত্রির কাছে সাজেশন নিয়েছিলাম যে এরকম আমি এটা মাছের ট্যাঙ্ক করব 1.5 লক্ষ লিটারের প্রায়, তো আসলে আমার কত কীভাবে কাজটা করলে আপনি গ্যারান্টি দিতে পারবেন, তো উনি যেভাবে সাজেশন দিছে যে সেই সাজেশনে আমি কাজ করছি, তো উনি আমাকে বলছে যে এটা 90 বছরে আপনি নষ্ট করতে পারবেন। নিচে কি রড দেওয়া আছে? রড দেওয়া নাই, নিচে 10 ইঞ্চি আছে, আর এই হ্যাঁ অর্ধেকটাই প্রায় 10 ইঞ্চি নিচ থেকে, আর এই উপর অর্ধেকটা আছে হলো 5 ইঞ্চি। কিন্তু আপনি যেটা ভিত সেটা 10 ইঞ্চি করছেন কতটুকু? 10 ইঞ্চি আমি প্রায় 5টা নিচে। এটা কি গভীর মাটির নিচেও আছে? 1 ফিট আছে গভীর নিচে মাটির আছে, এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু 1 ফিট নিচ হওয়ার কারণে আপনি পানিটা কিভাবে নিচ করবেন? তো আমি যে জায়গায় পানি আউট করি এখান থেকে নিচে আছে সে জায়গা, সে জায়গায় এসে অনেক নিচ এবং আমার এই জায়গাটা উঁচু, তো সেই হিসেবে আমার পানি তড়িৎ গতিতে এখান থেকে আউট হয়। প্রিয় দর্শক এখানে একটা আসলে বোঝার ব্যাপার আছে, আমরা যে জায়গাগুলো করছি এগুলো উঁচা পানি নিষ্কাশন, কিন্তু ভাই এখানে হাউসটাই 1 ফিট নিচে রাখছে যাতে যেন মাটির নিচে একটা ভারসাম্য রক্ষা করতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট ভাইয়ের। এখান থেকে আমরা যে দিকগুলোই দেখতেছি আপনাদের কল্যাণে কাজ করবে, আপনারা যখন হাউস যদি 4 ফিট করেন 1 ফিট নিচে করবেন, এবং যেখানে পানি আউট করবেন সেটা যেন আরও নিচে হয় ভাই, তাহলে আপনাদের হাউসগুলো ফাটবে না, কারণ আমি হাউস করে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, পাকা হাউস করে আমি রড দিছি শেষ পর্যন্ত নিচ থেকে, কিন্তু আমার ফাটা রোধ করতে পারি নাই, কিন্তু এখানে যেটা আমি পাইলাম সেটা হলো ভাই হাউসটাই 1 ফিট নিচে করছে, এ কারণে হয়তো লংজিপি হচ্ছে এবং নিচটা অনেক মজবুত করছে। আপনারা যখন পাকা হাউসগুলো করবেন, আমাদের মাছবাড়ি ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া, আপনারা হাউসগুলো নির্মাণ যদি পাকা করেন তাহলে অবশ্যই মানসম্মত, এবং বিভিন্ন রাজমিস্ত্রির সাথে কথা বলে যেটা মানসম্মত হবে সেভাবে করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। ভাই আপনারা এখন এখানে ভিয়েতনাম কই চাষ করবেন? জি এখানে আবু তালেব ভাই আসলে এই এলাকাটা মাছ নিয়ে কাজ করতেছে, ভাইয়ের স্লোগান হলো বাড়ি বাড়ি মাছ চাষ, মাছে ভাতে বাঙালি, এইটা খুব ভালো লাগছে। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন, মাছবাড়ি ইউটিউবটাকে যারা লাইক শেয়ার কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আসলে আমাদেরকে ভিডিও বানার উৎসাহ, আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা শেয়ার, আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন, সচেতন হন, সতর্কতা অবলম্বন করুন, আল্লাহর প্রতি বিশ্বাস করুন, বিশ্বাসকারীর জন্য আল্লাহ যথেষ্ট। হের রহমানের রাহিম, ইহকাল এবং পরকাল সবার সুস্বাস্থ্য কামনা করছি, করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং মাহে রমজানের রোজা সবাই আমরা মুসলমান সবাই সঠিকভাবে নামাজ রোজা পালন করবেন, এবং কারো সফলতা এবং ব্যর্থতার যদি গল্প থাকে, কেউ নতুন নতুন মাছ চাষের উপর হোক কৃষির উপর হোক, আপনারা যদি কোনো তথ্য জানে থাকেন আমাদেরকে অবগত করবেন, আমরা আপনাদের সেই সফলতা এবং সেই তথ্য দেশ জাতিকে দিয়ে অবগত করে দেশকে এগিয়ে নেব, এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।